শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাদসাই রোডে রোগমুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে চতুর্বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন শান্তির প্রতীক পায়রা ওড়ালেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুব্রত সেন। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন থানার আইসি সংগঠনের সদস্য রাহুল রায়। জানান, অন্যান্য বছরের মতো এবছরও তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করবেন। তিনি আরও জানান, মাদকাসক্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফেরানোর লক্ষ্যেই তারা কাজ করে চলেছেন। এই দিন সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়েছে। বেশি এই করোনা সময় আপনার প্রচণ্ড ব্লাডের ঘাটতি ছিল। প্রথম যখন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করি, সেই বছরই করোনার জন্য আপনার লকডাউন শুরু হয়েছিল। তখন মানুষজন রাস্তায় খুব একটা বেরোচ্ছিল না, তো তখন ফার্স্ট আমরা রিক্স নিই এবং সব থেকে 50 জনের মতো ব্লাড দিয়েছিলাম আমরা। তো তারপর থেকে এই উদ্যোগটা চালু হয়েছে, এখনও কন্টিনিউ করছি এবং আগেও করে যাবো। অ্যাক্টিভিটিস আছে, রক্তদান আছে, তার সঙ্গে কিছু ওই আপনার বাচ্চাদের যারা দুস্থ তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া। সারা বছর এই যারা এরকম আপনার নেশার দ্বারা আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে তাদেরকে পুনর্বাসনের কাজ করে থাকি। তার পাশাপাশি সামাজিক যেটুকু আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যেটুকু সম্ভব হয়। না, সেই শৃঙ্খলা পরায়ণ জীবনটা তুমি ওখানে অতিবাহিত করবে এবং তার ফলে নেশা বস্তুর দিকে ঝোঁক সেটা তোমার অনেকটাই কমে যাবে, তুমি নেশার দিকে আর যাবে না। যেটা হচ্ছে যে তফাতটা কী, এটা তো মানুষ প্রশ্ন করবে যে এখানে রেখে চিকিৎসা আর একটা বাড়িতে আমরা ওপিডি থেকে যেটা করি আউটডোর থেকে, যে একটা ওষুধ রেখে দিলাম বাড়িতে চিকিৎসা করলো, তারপর দেখা গেল বললো ডাক্তারবাবু ভালো আছে নেশা ছেড়ে দিয়েছে, তারপর কিছুদিন পর দেখা গেল সেই রিল্যাপস করছে আবার ঘুরে হচ্ছে। সেই রিল্যাপস প্রিভেনশনটা এই সেন্টার থেকে বেরোলে রিল্যাপস প্রিভেনশন করার একটা প্রবণতা থাকে যে রিল্যাপস করবে না, আবার ঘুরে হবে না, আবার ঘুরে নেশা বস্তুর দিকে ও যাবে না, এইটা একটা খুব হেল্পফুল হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।